early in the morning we join in the front. Major Khaled Musharrafer অধীনে এবং মেজর হায়দারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তৈরি হলো ঢাকা শহরের সাহসী মুক্তিযোদ্ধা যুবকদের নিয়ে গঠিত এক বিশেষ প্লাটুন যা পরে ক্র্যাক প্লাটুন নামে প্রসিদ্ধি লাভ করে ঢাকা শহরে ক্র্যাক প্লাটুনের সদস্যরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ডিআইটি ভবন ফার্ম গেট ধানমন্ডি ও গ্রিন রোড এলাকায় বেশ কয়েকটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করে ফার্ম গেট অপারেশনে ১২ জন পাকিস্তানি সৈন্য হতাহত হয় মে মাসের শেষের দিকে মেজর হায়দার ডেকে বললো যে ঢাকায় যেতে হবে একটা খুব সিরিয়াস অপারেশন আছে তুমি ১৭ জনকে সিলেক্ট করো ১৭ জন যাবে তোমার সঙ্গে দায়িত্বটা খুব সিম্পল প্রিন্স সাদরুদ্দিন তখন ইউএনএইচসিআর এর উনি সভাপতি এবং ওনার সঙ্গে আইএমএফ এর একটা টিম আসছে এই দুটো ইন্টারকন্টিনেন্টাল এখন যেটা শেরাটন ওরা থাকবে এবং ওদেরকে একটা জানান দেওয়া যে পাকিস্তান আর্মি যে কথাটি বলছে পৃথিবীতে যে ঢাকা শহর তাদের কন্ট্রোলে তারা কন্ট্রোল করছে তাদের কন্ট্রোলে নাই প্রথম একসাথে জুনের ৯ তারিখ সামনে একটা জিপ পুলিশের জিপ প্রথম জিপটা চলে গেল তারপরে একটা গাড়ি গেল শেভলট গেল ওই শেভলট যাওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখি জিয়া আলী আহমদ জিয়াউদ্দিন জিয়া ইজ দ্য ফার্স্ট টু লব অন রেড এবং ওই সুইং ডোরের কাছে গিয়ে রেডটা পড়ে এরপরে আমি মারলাম এরপরে মায়াম আর একটা লক করলো তারপরে জিয়া কিন্তু আর একটা গ্রেনেড লক করে তখন যে জিনিসটা দেখলাম সেটি হচ্ছে যে একটা সাদা শেভলট বিস্কিট পিছিয়ে নিয়ে জ্বালা ওই ব্রাউন একটা চকলেটের দাগ এই গাড়ির কাঁচ খোলা তো জিয়া যখন লক করে এই গাড়ির ভেতরে কিন্তু গ্রেনেডটা পড়ে তারপরের যে অপারেশনটা ঢাকা শহরের ৫টা পাওয়ার স্টেশন আমরা একসঙ্গে হাতে নিয়েছিলাম উড়িয়ে দেওয়ার জন্য তার মধ্যে ২টো পাওয়ার স্টেশন সাকসেসফুলি অপারেট করা মানে উড়ে যায় এরপরে ৮ই আগস্ট আমরা ফার্ম গেট অপারেট করি যখন যাচ্ছি তখন দেখি মানুষজন হাঁটাহাঁটি করছে তো হঠাৎ দেখি যে যারা চেক করছে ৩ নম্বরটা ওই যে একলা ওই পাশে চেক করছে ও কিন্তু ওর কাছে চলে এসছে বাই দ্যাট টাইম ট্রিগার টিপলাম দুটো গুলি বেরিয়ে গেল দেখলাম যে যেটা চেক করছে ওটা আগে পড়লো তার পরেরটা যেটা পাশে দাঁড়িয়েছিল ও হাত দেওয়ার আগে ওকে ফেলে দেওয়া হলো এর পরেরটাকে ফেলে দেওয়া হলো আমার দায়িত্ব এখানটায় শেষ তারপর দেখি আমার পেছন দিকে এই ৩টা পড়ার পর পেছন দিকে দেখি যে সুমনে ফায়ারিং চলছে টেন্টের উপরে তারপর দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে টেন্টের উপর ফায়ার করা বাংলাদেশের